আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তফসিল ঘোষণার আগেই হঠাৎ কঠিন পরিস্থিতিতে সরকার, অলরেডি যা শুরু হয়েছে বড় কিছুর ইঙ্গিত। সরকার চাইলেও ইচ্ছা মতো সব কিছু করতে পারবে না, নানান দিক থেকে কঠিন তৎপরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কালবেলা সরকার সমর্থক একটা পত্রিকা, তারা একটা কথা বলেছিল অনেক আগে যে মার্কিনী ঝড় আসছে। এখন সেই মার্কিনী ঝড় এক সপ্তাহের মধ্যে কিন্তু আসেনি, যদিও সেই মার্কিনী ঝড়ের গুজব ছড়িয়ে আবেদ খান মূলত প্রমাণ করতে চেয়েছিলেন যে মার্কিনী ঝড় ওটা কিছু না, এক সপ্তাহের মধ্যে আসেনি মানে আসবে না। সরকারকে বিজয়ী দেখানোর জন্যই সেই গুজব ছিল, তিনি ডেফিনেটলি সরকারের লোক। এখন মনে হচ্ছে হুবহু ওরকম না হলো, অবস্থা দৃষ্টিতে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট মনে হচ্ছে যে তফসিল ঘোষণার আগে সেই মার্কিনী ঝড় আসছে, মার্কিনী ঝড়ের একটা আভাস পাওয়া যাচ্ছে। তবে মার্কিনী ঝড় ঝড়ের মতো বোঝা যায় না, চোখে দেখা যায় না, অনেকটা ইনটেঞ্জিবল, ধরাছোঁয়ার বাইরে, উপলব্ধি করতে হয় গভীরভাবে, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে হয়, সাদা চোখে মার্কিনী ঝড় বোঝা যাবে না। সেরকম মার্কিনী ঝড়ের আভাস আমরা দেখতে পাচ্ছি দর্শক। তফসিল ঘোষণার আগে সরকারের নানান বিধিনিষেধ, দিল্লির অবস্থান, সব কিছু উপেক্ষা করে যুক্তরাষ্ট্র আবার মাঠে নেমেছে। পিটার হাস দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, বড় দলগুলোর সাথে বৈঠকের উদ্যোগ নিচ্ছে, তাদের অবস্থানের কথা প্রেস ব্রিফিংয়ে নানানভাবে জানিয়ে দিচ্ছে। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে, দেশের ভিতরে বিএনপি জামাত, বিএনপির মিত্ররা চরমোনাই কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে, অসহযোগ আন্দোলনের কথাও ভাবছে। এর মানে তফসিল ঘোষণার আগে দেশি বিদেশি চাপ, বিদেশিদের আহ্বান, মানবাধিকার নিয়ে একটা কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার, এবং দেশের ভিতরে প্রচণ্ড আন্দোলনের হুমকি এবং লাগাতার অবরোধ সফল হওয়া, এগুলোতে সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং একটা কঠিন পরিস্থিতিতে ফেলেছে। হ্যাঁ, কঠিন পরিস্থিতিতেও সরকার চাইলে তফসিল ঘোষণা করে অনেক কিছু করতে পারে, কিন্তু তফসিল ঘোষণার আগে যে পরিস্থিতি জটিল থেকে জটিলতর সৃষ্টি হয়েছে এ কথা অস্বীকার করা কোনো সুযোগ নাই। ইটস ট্রু, এটা বোঝানোই হচ্ছে আমার উদ্দেশ্য। আমি কিন্তু বলছি না যে এই কঠিন পরিস্থিতিতে সরকার তফসিল ঘোষণা করতে পারবে না। হ্যাঁ, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারবে এবং নামকাওয়াস্তে একতরফা নির্বাচনও শেষ করতে পারবে, কিন্তু এই কঠিন পরিস্থিতির ফলাফল ইন দি লং রান কঠিন। সরকার যদি সময় থাকতে কূটনৈতিক ভাষা না বুঝে, মার্কিনী ঝড় উপলব্ধি না করে, যেটা দেখা যাবে না, সামনে দেশ বিপদে পড়বে, সরকার বিপদে পড়বে, টিকে থাকা কঠিন হবে, নির্বাচন কমিশন বিপদে পড়বে, দেশের জনগণের ক্ষতি হবে, সেটা আমরা চাই না। এই জন্য সতর্ক করছি যে না, কূটনৈতিক ভাষা উপলব্ধি করুন। তফসিল ঘোষণার আগে আপনারা কঠিন একটা পরিস্থিতিতে পড়েছেন, যেই কঠিন পরিস্থিতিতে সামনে আরও বড় কিছুর ইঙ্গিত বহন করে, সেই বড় কিছু হতে পারে মারাত্মক ধরনের সর্বাগ্রাসী নিষেধাজ্ঞা, এবং যুক্তরাষ্ট্র দিলে তাদের মিত্ররাও নিষেধাজ্ঞা দেবে, তখন বাংলাদেশের অর্থনীতি কলাপস করতে পারে। এখন নিষেধাজ্ঞা কিন্তু, এই যে বললাম না, মার্কিনী ঝড় দেখা যায় না, সব নিষেধাজ্ঞা বলে দেওয়া হয় না, প্রকাশ্যে দেওয়া হয় না, সব ঘোষণা দিয়ে দেওয়া হয় না, হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো অনেক কিছু আসে। আর নির্বাচনের আগে সব কঠিন পদক্ষেপ নেওয়া হবে বিষয়টা এরকম নয়, আগে কিছুটা আর বড় কিছু যদি একতরফা নির্বাচন করে সেটা হবে নির্বাচনের পরে, অতএব তখন কিন্তু বাংলাদেশের মানুষ সাফার করবে। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান বা যুক্তরাষ্ট্রের মিত্রদের উপেক্ষা করে চলা কঠিন। 2024 সালের রিয়ালিটি ইজ ভেরি ডিফিকাল্ট, যে 24 সালে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আপনারা জানেন আরেক পরীক্ষার মুখোমুখি হয়েছিল সরকার, ইউপিআর সারসংক্ষেপ। সেখানে সারসংক্ষেপে যেটা এসেছে একটু আগের নিউজ, বাংলাদেশে গণগ্রেপ্তার, বিচার বহির্ভূত হত্যা নিয়ে উদ্বেগ। এই উদ্বেগে আরও অনেক কিছু হয়েছে, একটু বিস্তারিত বলি। জেনেভায় জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যাচাইয়ে উঠেছে, অলরেডি উঠেছে, কথাবার্তা শুনানি হয়েছে, কিন্তু তার আগেই সারসংক্ষেপে আপনারা জানেন, বিচার বিরোধী হত্যাকাণ্ড জোরপূর্বক গুম, বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগ, বিচার বিরোধী হত্যাকাণ্ডের সংখ্যা 2020 সালে কমে এলেও র্যাবের হাতে এসব ঘটনা, মাদক বিরোধী অভিযানে নির্যাতন ও অবমাননাকর আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠনের সুপারিশ নিয়ে এসব বিষয়ে গত 24 আগস্ট জাতিসংঘের মানবাধিকার পরিষদ একটি সারসংক্ষেপ প্রকাশ করেছে।
তাতে বলা হয় প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ বা বেআইনি শক্তি প্রয়োগের ঘটনা তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয় সুপারিশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যাই হোক, নানান কিছু উঠে এসেছে যেটা সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক একটা বার্তা। শুনানি হয়েছে, যদিও মাননীয় আইনমন্ত্রী যেটা বলার চেষ্টা করেছেন বাংলাদেশের অবস্থান বা ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যায় অনেকে সন্তুষ্ট বলে দাবি করেছেন, কিন্তু সন্তুষ্ট এরকম কোনো প্রমাণ আমরা পাইনি। আমরা মনে করি এই যে জাতিসংঘের বা এই যে পিরিয়ডিক রিভিউ বা এইসবগুলোতে সামনে এগুলোর সুপারিশমালা তৈরির কাজ এখন চলছে, নানান কিছু যাচাই বাছাই করা হবে। তাতে আমরা যেটা ধারণা করছি, জাতিসংঘ মানবাধিকার কমিশন বা জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের যে ব্যাখ্যা সেটা মোটেও গৃহীত হবে না, এবং সামনে যেসব সুপারিশমালা সম্ভবত 24 নভেম্বর বা আরও কিছুদিন পর সুপারিশমালা আসবে জাতিসংঘের পক্ষ থেকে, তখন দেখবেন যে আইনমন্ত্রী যা বলছে সেটা ভুয়া। এর মানে বাংলাদেশ সরকারের ব্যাখ্যা মানবাধিকার সমুন্নত করতে কী কী পদক্ষেপ নিয়েছে, নানান কিছু উপস্থাপন করেছেন মাননীয় আইনমন্ত্রী, এগুলো গৃহীত হয়নি। এই সব ব্যাখ্যা ভুল প্রমাণিত হয়েছে, এগুলো অগ্রহণযোগ্য হয়েছে। বরং সুপারিশমালায় সরকারের প্রতি কঠিন বার্তা থাকবে, সরকারকে সংশোধন করা বা জবাবদিহিতার একটা বার্তা থাকবে। সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু যুক্তরাষ্ট্র সহ থেকে শুরু করে আরও নানান দেশ কঠিন পদক্ষেপ নিতে পারে, এমনকি জাতিসংঘ পদক্ষেপ নিতে পারে। কারণ ধারাবাহিকভাবে রিপিটেডলি মানবাধিকার লঙ্ঘন এবং সরকারের পক্ষ থেকে অগ্রহণযোগ্য ব্যাখ্যা দেয়া, এগুলো কিন্তু ডেফিনেটলি একটা ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এবং এই ঘটনাগুলো কিন্তু তফসিল ঘোষণা আগে ঘটছে, আগে এইসব ইশারেঙ্গি দেওয়া হচ্ছে। তো একের পর এক দেশে বিদেশে যা ঘটছে সেটা অবশ্যই এই মুহূর্তে সরকারকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে, কিন্তু সরকার স্বীকার করতে চাইছে না। সরকার বোঝানোর চেষ্টা করছে 111টা দেশের মধ্যে বেশিরভাগ দেশই সন্তুষ্ট, অমুক তমুক কিন্তু সন্তুষ্ট যে না, সেটা সামনে প্রমাণিত হবে। তো অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ, চিঠি চালাচালি, বিরোধীদের আন্দোলনের হুমকি, এগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। সামনে সরকার এগুলো না মানলে সামনে সমগ্র জাতি একটা কঠিন অবস্থার মধ্যে পড়তে পারে আন্তর্জাতিক গ্রাউন্ডে, যেটা আমরা চাই না। এই জন্য বরাবরের মতো আহ্বান জানাবো, তফসিল ঘোষণার আগেই একটা সমঝোতায় পৌঁছান, আর তফসিল যদি ঘোষণা করে ফেলেও সরকার, তাহলেও যেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত গতিতে সমঝোতায় পৌঁছান, যাতে মনোনয়নপত্র সাবমিটের আগেই একটা চূড়ান্ত সমঝোতায় পৌঁছে সবাইকে নিয়ে একটা সমঝোতায় পৌঁছানো যায়, আর সবাইকে নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন যদি সম্ভব হয়, তাহলেই কিন্তু আমরা মনে করি সামনে আমাদের অর্থনৈতিক সংকট থেকে শুরু করে নানান সংকট কাটিয়ে একটা ভালো অবস্থানে যেতে পারবে। এই জন্য ইনক্লুসিভ একটা সোসাইটি, প্লুরালিজম, এর কোনো বিকল্প নেই। পরিশেষে আবারও বলতে চাই দর্শক, হ্যাঁ, গায়ের জোরে একতরফা নির্বাচন করার সক্ষমতা সামর্থ্য শক্তি সরকারে আছে এবং সেটা বিরোধীরা ঠেকাতে পারবে না, কিন্তু একতরফা নির্বাচন করে ফেললে এদেশের সিংহভাগ জনগণ যারা বিরোধী দলগুলোর সাথে আছে তারা বসে থাকবে না, তারা আন্দোলন থেকে পিছু হটবে না, বিদেশিরা বসে থাকবে না। আর বিষয়টা এখন যুক্তরাষ্ট্রের একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র এত কিছু বলেছে, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, সবাই মিলে, পশ্চিমারা সবাই মিলে সরকারকে এত অনুরোধ করলো, এত আহ্বান জানালো, দফায় দফায় চিঠি দিল, সরকার ভ্যালু না দিলে যুক্তরাষ্ট্রের প্রেস্টিজ ইস্যুটা যে কতটা মারাত্মক, এর উপর ভিত্তি করে পরবর্তীতে যে কতটা মারাত্মক পদক্ষেপ নিতে পারে, কূটনৈতিক ভাষা যারা বুঝে আশা করি তারা বুঝতে পেরেছেন।